এমনও নামাজি আছে আমি নিজে দেখেছি, নিজে দেখেছি সলাত আদায় করা অবস্থায় রানিং অবস্থায় মোবাইল রিসিভ করে বলতেছে দুই রাকাত চলতেছে, তার মানে আর দুই রাকাত পরে তো ফোন দিচ্ছি, কথা ঠিক কেনা? এটা হলো ডিজিটাল নামাজি, ডিজিটাল মুসল্লি, কথা ঠিক কেনা? নামাজে গেলে ফোন ধরতে উনি ব্যস্ত, তো উনি সারা দুনিয়ার সবচেয়ে ভাইরাল ব্যক্তি। এই দেশে তো তারাবির নামাজ যখন আসে মসজিদে মসজিদে মনে হয় নামাজের প্রতিযোগিতা চলে, কোন ইমাম কত তাড়াতাড়ি শেষ করতে পারে, কথা কন না? আবার দুই মুসল্লি দুই বাজারে নিমগাছি না কি বাজার পাশে, নিমগাছি বাজারে যা গল্প করে, দোস্ত তোমাদের প্রথম তারা তারাবি কয় মিনিটে? আমাদের হুজুর মোটামুটি ভালোই, খুব ভালোই, এখলাস আলা মানুষ, একেবারে মহসিন মানুষ, খুবই ভালো, এক ঘন্টা লাগছে। ওটা তোর হুজুর হলো, আমাদের হুজুর বিদ্যুতের গতি ফেল, সব নামাজ বিশ মিনিটে শেষ। আপনারা কোন এই যে এশার সলা তারাবির বিশ রাকাত বেতের নফল এগুলো পড়তে যদি বিশ মিনিট লাগে, ওই নামাজ আল্লাহর আরশে ওঠা দূরের কথা, মসজিদের ছাদের উপর উঠছে, কথা কন না? ওগুলো নামাজ দেওয়া হবে না ভাই, তারাবি মানে তাড়াতাড়ি না ধীরষ্টি। পাগল মোহন মন রে মন কেন উল্টো পাল্টা হাওয়ালে, ও পাগল মন মন রে মন কেন মসজিদে না যায় রে, আল্লাহ রে আল্লাহ রে কোন জামানায় পাঠাইলাই আমারে, মাত্রমানের নারী পুরুষ সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়ায় আবার মাথায় লাগাই ক্যাপ, আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে, জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হাইটা যাই, পোলা না মাইয়া ওইটা সিনা বড়দায়, আল্লাহ রে কোন জামানায় পাঠাইলাই আমারে, হিন্দি গানের টান মারিয়া রাস্তা হাইটা যাই, আবার কারো সুরে সুরে বুকটা ফাইটা যাই, আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে, ও পাগল মন মন রে মন কেন মসজিদে না যাই রে, কথা কন না? খারাপ কিছু বলছি? আমাদের পাগল মন নামাজের দ্বারা ছটফট, কয় রাকাত পড়ছি মনে থাকে না, সিজদা কটা দিছি মনে নাই, এই তো নামাজ, এই তো নামাজ। কষ্ট হচ্ছে আপনাদের? নামাজে তাড়াহুড়ো করা, সলাত আদায় করতে তাড়াহুড়ো করা, এই দেশে তো তারাবির নামাজ যখন আসে মসজিদে মসজিদে মনে হয় নামাজের প্রতিযোগিতা চলে, কোন ইমাম কত তাড়াতাড়ি শেষ করতে পারে, কথা কন না? আবার দুই মুসল্লি দুই বাজারে নিমগাছি না কি বাজার পাশে, নিমগাছি বাজারে যা গল্প করে, দোস্ত তোমাদের প্রথম তারাবি কয় মিনিটে? আমাদের হুজুর মোটামুটি ভালোই, খুব ভালোই, এখলাস আলা মানুষ, একেবারে মহসিন মানুষ, খুবই ভালো, এক ঘন্টা লাগছে। ওটা তোর হুজুর হলো, আমাদের হুজুর বিদ্যুতের গতি ফেল, সব নামাজ বিশ মিনিটে শেষ। আপনারা কোন এই যে এশার সলা তারাবির বিশ রাকাত বেতের নফল এগুলো পড়তে যদি বিশ মিনিট লাগে, ওই নামাজ আল্লাহর আরশে ওঠা দূরের কথা, মসজিদের ছাদের উপর উঠছে, কথা কন না? ওইগুলো নামাজ দেওয়া হবে না ভাই, তারাবি মানে তাড়াতাড়ি না ধীরষ্টি। চার রাকাত পরে পরে সাহাবায়ে কেরাম বিশ্রাম নিয়েছে, কথা কন না? আর আমরা মানে প্রতিযোগিতায় নাম লেখাইছি, কত তাড়াতাড়ি শেষ করা, মানে নামাজটা আমাদের কাছে বোঝার মতো মনে হয়। আবার কোন জায়গায় খতম তারাবি হইলে মুসল্লিরা এত চালাক, ঠিক যখন হুজুর রুকুত যাবি তখন ওই উঠে রুকুত যায়, আর এতক্ষণ তিলাওয়াত যখন হয় তখন বসে থাকে, কে রে ওই খতম তারাবিতে নামাজ হবে ভাই, আছে না এরকম? মানে হুজুর তো তিলাওয়াত করতেছে, এত এক পৃষ্ঠে দেড় পৃষ্ঠে পড়বি, কে দাঁড়িয়ে থাকবি, বসে থাকি, হুজুর যখন আল্লাহ একবার করে রুকুত যাবে তখন আমি খাড়া হয়ে রুকুত। তো এগুলো হলো আমাদের সলাতের স্টাইল, কষ্ট হচ্ছে আপনাদের মনে হয়? এমনও নামাজি আছে আমি নিজে দেখেছি, নিজে দেখেছি সলাত আদায় করা অবস্থায় রানিং অবস্থায় মোবাইল রিসিভ করে বলতেছে দুই রাকাত চলতেছে, তার মানে আর দুই রাকাত পরে তো ফোন দিচ্ছি, কথা কন ঠিক কেনা? এটা হলো ডিজিটাল নামাজি, ডিজিটাল মুসল্লি, কথা কন ঠিক কেনা?
নামাজে গেলে ফোন ধরতে, উনি ব্যস্ত তো, উনি সারা দুনিয়ার সবচেয়ে ভাইরাল ব্যক্তি। কেন আল্লাহকে যে সময়টা দেবেন 10 মিনিট ফোনটা বন্ধ রাখা যায় না? কথা কোন, এ যুবক তোমার মোবাইল দিয়ে কেন নামাজের সময় রিংটোন বাজে? হ্যাঁ কেন 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 তোমার মোবাইল দিয়ে শব্দ হয়? তোমার লজ্জা করে না? আল্লাহর ঘরে গেছো তুমি, আল্লাহকে সিজদা দিতে গেছো, তুমি জানো না? তুমি তো এখন আল্লাহ, শুধু আল্লাহ, দুনিয়ার কারোর সাথে আর তোমার কোনো সম্পর্ক নাই। তুমি আল্লাহর ঘরে প্রবেশ করেছো মানে তুমি আল্লাহর গোলাম হয়ে আল্লাহকে সিজদা দেওয়ার জন্য, তোমার ডিউটি পালন করার জন্য তুমি গেছো। এই সময় আর কারো কাজ হবে না। আর যুব মসজিদে বসে লুডু খেলতেছে, লুডু 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 ছেলে এলে টাচ মোবাইলে লুডু আছে, চারজন মিলে বসে লুডু। আমি তসবি মনে পড়তেছে, আমার সাথে কি হচ্ছে? কচ্ছে হজুর নামাজে আসছি তো, বিকেল বেলা বাইরে যা কিলা মসজিদে বসে থেকে একবার মাকড়ি পরে বের হতে লুডু খেলতেছি। আমি তাড়াতাড়ি তোরা মসজিদ থেকে বের হ, তাড়াতাড়ি কেরে মসজিদ হলে ইবাদতের জায়গা, লুডু খেলার জায়গা। কথা কর, তোমাদের সময় কাটতেছে না তোমরা জিকির করো, সময় কাটতেছে না কোরআন তিলাওয়াত করো, তো মসজিদের ভিতরে যদি ফেসবুক টিপা টিপি হয়, লুডু খেলা খালি হয়, ওই মসজিদের ঘর কি আপনার বাড়ির বেডরুম? ফাজলামি করা জায়গা পাবা না। অনেক মুসল্লি আছে মসজিদের ভিতরে ঢুকে দুনিয়া বিকল্প, কেবারে বাসা ভাই ওই জমি পানি ছাড়ছে, ডিপ চালু করছিল আজকে, আমারও পানি নেওয়ার কথা আসলো বারে, কিন্তু আমি বেটির বাড়ির গেছিল, মসজিদত যায় জমির পানির গল্প করতেছে। আমার মাঝে মাঝে মনে হয় ফাটে ফেলে দে, খালি আল্লাহ যদি অর্ডার দিল না চোপাতে একটা থাপ্পড় দাঁত খুলে ফেলে দিলে মেনে, তোর পানি নেওয়ার গল্প আর করা যাবে না, সময় নাই না। হ্যাঁ বহু মানুষ মসজিদে ঢুকে এগুলো গল্প, কে ভাই বাজারে ধান নিয়ে গেছিল, ধানের দাম কেমন, কে চাষা কথা ঠিক আছে না, খবরদার খবরদার, মসজিদে যায় দুনিয়াবি কোনো গল্প চলবে না, খালি কোরআন সুন্নাহ। যদি হ্যাঁ ইমাম সাহেব যদি কথা প্রসঙ্গে সামাজিক রাষ্ট্রীয় ব্যাপার বাস্তবতা তুলে ধরে সেটা তার ব্যাপার, কিন্তু আপনি যায় ওই ধান ডিম মাছ আলু পাট গুম ভুট্টের গল্প করবেন, এই অধিকার ইসলাম আপনাকে দেয়নি। ওটা ইবাদতের জায়গা, দুনিয়ার ডিম আলু কদুর হিসেবের জায়গা না, ওটা বাহিরে যখন বের হবেন তখনই হিসাব শুরু করে দেবেন। আর পানি জমি ধসে কি না ওটা দেখে নামাজ যান, নামাজের মধ্যে যান যা মনে হয় না, এটা পানি কি মাথা পর্যন্ত পৌঁছিছে, তাহলে কিন্তু আর নামাজ থাকবে না। কথা কোন ঠিক কিনা? কারণ আল্লাহ পাক এই জায়গায় বলতেছেন, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা বিনয়ের সহিত নম্রতার সহিত খুশু খুশু ভাব নিয়ে এমন আদব নিয়ে দাঁড়াইতে হবে, দুনিয়ার রাজা বাদশা প্রধানমন্ত্রীর সামনে দাঁড়াইলে যেরকম আদব নিয়ে দাঁড়াবেন যাতে কোনো বেয়াদবি না হয়, ঠিক তার চাইতে কোটি কোটি গুণ বেশি আদব বেশি ভদ্রতা নিয়ে আসমান জমিনের মালিক আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। কথা কথা ঠিক কেনা? আল্লাহ পাক আল্লাহর ভয় নিয়ে আল্লাহর ঘরে যায় আল্লাহকে সিজদা দেওয়ার তৌফিক দান করুক। জোরে কথা আমিন, আরো জোরে বলেন আমিন।